পুজোর কটা দিন আনন্দ, দশমী আসতেই বিষাদ। দশমীর পুজো শেষ হতেই দেবী বরণ, আর তারপরই ভবানীপুরের মল্লিক বাড়িতে শুরু সিঁদুর খেলা। বিয়ের পর এবারই প্রথম কোয়েলের সিঁদুর খেলা। সিঁদুরে কোয়েলকে রাঙিয়ে দিলেন অভিনেত্রী রেশমি ঘোষ, আর রেশমির গালে সিঁদুর মাখিয়ে দিলেন কোয়েল। বাকি সব মেয়েদের যেরকম একটা ফেজ অফ লাইফ যায়, যেটা ভীষণ সুন্দর একটা ফেজ, সেই সুন্দর ফেজটা এখন আমি সেটা এক্সপিরিয়েন্স করছি, ভীষণ ভালো লাগছে। বাকি সবসময় আমার মনে হয় মানে বাকি টিভিতে যখন দেখি যে সবাই খুব খেলে তখন ভালো লাগে। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত দেখতাম বাকি সবাই, আমার দিদিরা বা আমার বৌদিরা সবাই, কাকিমারা জেঠিমারা সবাই এখানে সিঁদুর খেলেন, কিন্তু আমার নিজের কখনো সেই অনুভূতিটা হয়নি। এবারে এখন ভীষণ ভীষণ ভালো লাগছে। মাসির বাড়ি এটা আমার মল্লিকবাড়ি, মাসির বাড়িতে ছোটবেলা থেকে সিঁদুর খেলা দেখে এসে আলটিমেটলি আমি এটা খেলতে পারছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। সারা বছর ওয়েট করে থাকি কবে মা আসবেন, কবে মা আসবেন, সেই চারটে দিন পেয়েই মনে হয় যে মা আবার আসবেন, আবার সেই আবার পরের বছরের জন্য অপেক্ষা, আসছে বছর আবার হবে। সিঁদুর খেলায় মেতে ওঠেন মল্লিকবাড়ির অন্যান্য মহিলারাও। মহিলারা যখন সিঁদুর খেলায় মগ্ন, তখন ঢাকের তালে মেতে উঠলেন রঞ্জিত মল্লিক সহ মল্লিক পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।